এই ছোট্ট সুপারিটি আপনার মুখ লাল করে দিবে এবং মুহূর্তের মধ্যেই আপনাকে নেশার ঘোরে নিয়ে যাবে। আর এই কারণেই এই ছোট সুপারিটি অস্ট্রেলিয়া আমেরিকার মতো বড় বড় দেশে নিষিদ্ধ। তবে এমনও দেশ আছে যেখানে এই খাবার সব জায়গায় পাওয়া যায়, এমনকি 6 বছরের ছোট বাচ্চাও এই সুপারি খেয়ে থাকে। এবং মজার বিষয় হচ্ছে এই খাবার খাওয়া থেকে বাচ্চাদের বাবা মারাও তাদের বাধা দেয় না। কিন্তু কেন, কি নাম সে অদ্ভুত দেশটার? এই দেশে প্রায় 850 ধরনের ভাষায় কথা বলা হয়। পৃথিবীর অদ্ভুত সব নিয়মকানুন বিধিনিষেধ যেন এ দেশেই তৈরি হয়েছে। দেশটির নাম পাপুয়া নিউ গিনি, যেখানে সবচাইতে জনপ্রিয় খাবারের নাম হচ্ছে লাল সুপারি অর্থাৎ দ্য বিটল নাট। এই ছোট ফলটি দেশের সব জায়গায় একদম পানির দামে পাওয়া যায়। সেখানকার স্থানীয়রা এই সুপারিটি ছিঁড়ে মুখে পুরে দিয়ে নেশায় মেতে ওঠে। অন্যান্য নেশাদ্রব্যের মতো এই ফলটাও স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে ক্ষতিকর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অবলীলায় এখানে স্থানীয় ছোট বাচ্চারাও এই ফল খাচ্ছে। এই বিটাল নাটে এমন উপাদান আছে যার ফলে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি হয়। পৃথিবীর 6টি অতি পরিচিত ক্যান্সারের মধ্যে একটি মুখে ক্যান্সার হওয়া, যে ক্ষেত্রে পরিসংখ্যানে পাপুয়া নিউ গিনির সবথেকে বেশি মানুষ মাউথ ক্যান্সারে আক্রান্ত হয়। নিশ্চয়ই আপনারা ভাবছেন কেন সেখানে সরকার এখনো এই ফলের ব্যবহার নিষিদ্ধ করে দেয়নি। আশ্চর্যজনক হলেও সত্যি যে তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতির কথা ভেবে এখনও সে দেশে অহরহ সব জায়গায় এই ফলটি খাওয়া হয়। তারপরও সরকার চেষ্টা করেছে ব্যান করে দেওয়ার, কিন্তু পারেনি। কেননা শুধু শখের বসেই যে তারা এই ফল খেয়ে থাকে তা নয়, এই ফল সে দেশের স্থানীয়দের জীবিকা নির্বাহের বড় একটা মাধ্যমও বটে। নিউ গিনির যত্রতত্র বাজার মার্কেট যেখানেই যোগ যায় সেখানে এ ফল কেনা বেচা হয়। এ ফল নিষিদ্ধ করার মানে একটা অনুন্নত দেশে আরও বেশি দারিদ্রতা নিয়ে আসা, আর তাই এই বিটাল নাটের ব্যবহার চক্রাকারে চলতে থাকে। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।